আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রান্তস ব্লগ। আমি প্রান্তর আম্মু আজকে এসেছি প্রান্তর জন্য একটি রামেন রান্না করব। রামেনটা এমনিতেই অনেক স্পাইসি, তারপরেও প্রান্তর খুবই ইচ্ছে আরও স্পাইসি দিয়ে রামেনটা আমি রান্না করি। চলুন দেখে নিই আমার রামেন রান্না করতে কী কী লাগছে। দু প্যাকেট হট চিকেন ফ্লেভার রামেন নিয়েছি, দুটি চিকেন ব্রেস্ট পিস এবং কিছু চিংড়ি মাছ নিয়েছি, এক চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ কোরিয়ান চিলি ফ্লেক্স, এক কাপের মতো গাজর এবং বরবটি এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবং এটি আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সয়া সস 1 টেবিল চামচ এবং সামান্য লবণ। এখন চিকেন ব্রেস্ট পিস এবং চিংড়ি মাছগুলোতে আমি গোলমরিচের গুঁড়া, সয়া সস এবং সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিব। আমি প্রথমে গরম পানিতে 20 মিনিটের মতো নুডলসটি সিদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম, তবে আপনারা চাইলে যেই পাত্রে এবং গরম পানিতে নুডলসটি সিদ্ধ করবেন সেই পাত্রেই নুডলসটি তৈরি করে ফেলতে পারেন। আমি আরেকটি পাত্রে সামান্য একটু তেল গরম করে তাতে আমার চিকেন ব্রেস্ট পিস এবং চিংড়ি মাছগুলো ভেজে নিব। চুলায় দেওয়ার পরপরই চিকেন ব্রেস্ট এবং চিংড়ি মাছ থেকে যেই পানিটি উঠবে তাতেই আমার মাছ এবং মাংস দুটি সিদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 15 মিনিটের মতো এপাশ ওপাশ ঘুরিয়ে মাছ এবং মাংসটি ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো আগেই তুলে ফেলব এবং মাংসটি আমি আরেকটু ভেজে নিব। মাংসটি তুলে আমি এই পাত্রেই 2 কাপ গরম পানি দিয়ে দিব এবং তার মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ কোরিয়ান চিলি ফ্লেক্স। এটা আপনারা স্কিপ করতে পারেন, কারণ এটা দিলে নুডলসটি অনেক বেশি ঝাল হয়ে যায়। যদিও আমরা সবাই ঝালটা খুব পছন্দ করি, সেজন্যই আমি এই চিলি ফ্লেক্সটি অ্যাড করেছি। আপনারা অবশ্যই ঝাল না খেলে এটি দিবেন না, কারণ এই রামেনটি এমনিতেই অনেক ঝাল। এরপর আমি আমার নুডলসগুলো এখানে দিয়ে দিচ্ছি। নুডলসটা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে এর যে মশলাটি আছে সেটা দিয়ে দিব। মশলাটি নুডলসের সাথে 2 মিনিটের মতো আমি নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। পরে আমার চুলের আঁচটি মিডিয়াম থেকে একটু লো থাকবে। এখন আমি রামেন প্যাকেটের মধ্যে যে স্পাইসি সসটি দেয়া থাকে সেটি অ্যাড করে দিচ্ছি। এই সসটি এখন খুব ভালোভাবে নুডলসের সাথে মিক্সড করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রামেন নুডলস। এখন আপনারা আপনাদের পছন্দ মতো নুডলসটি পরিবেশন করবেন, ডিম পোচ অথবা ডিম সিদ্ধ যেভাবে খুশি। তৈরি হয়ে গেল আমার হট চিকেন ফ্লেভার রামেন। খুবই মজাদার এই রামেন, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন নুডলসটি আমি প্রান্তকে দিচ্ছি এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।